बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 हाजरीन कराम কোরআনে করিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটি অতি মশহুর মারুফ একটি আয়াত যে আয়াতটি আমাদের অনেক ভাইয়ের কাছে পরিচিত বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কোরআন এর উপরে আর কোনো কিতাব নাই এর নিচে আছে কোরআনের উপরে আর কোন এটা অনেক বড় একটা দামি কিতাব ঠিক কি না যেটাকে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়াত এখানে মুত্তাকিমানি যারা আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ডরায় ভয় করে বলি সুবহানাল্লাহ সেই কালামুল্লাহ শরীফ থেকে বরকত হাসিলের নিয়তে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম قريب من المحسنين قلنا سبحان الله سبحان الله আরেকটু বড় করে বলি সুবহান আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর রহমত কার রহমত আল্লাহর রহমত আছে না নাই বলেন না আছে না নাই নিশ্চয় আল্লাহ পাকের রহমত আল্লাহ কাদের কাছে জমা রেখেছেন আল্লাহ বলেন আমার যত রহমত আছে আমি আল্লাহ এমন একটি জায়গায় মাহফুজ রেখেছি এমন কিছু বান্দাদের সিনাই আমি আল্লাহ আমার রহমতকে লুকাইত রেখেছি ওনারা হচ্ছেন আমি আল্লাহর মহসিন বান্দা বলেন সুবহানাল্লাহ আল্লাহর রহমত কার রহমত একটু কথা বলতে হবে কার রহমত আল্লাহর রহমত না হলে আপনি এক সেকেন্ড বাঁচতে পারবেন না আল্লাহর রহমত না হলে আপনি এক কদম সামনেও দিতে পারবেন না পিছনেও দিতে পারবেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহর রহমত আল্লাহ বলেন আমার এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ ভালোবেসেছি যারা কোরআনের ভাষায় আল্লাহর বন্ধু আল্লাহর মহসিন বান্দা আল্লাহর কি বন্ধু আপনাকে একটু খেয়াল করতে হবে রহমত কোরআন বুঝতে হলে এই আয়াত বুঝতে হলে আপনাকে আরেকটি আয়াতে যেতে হবে এই রহমত আল্লাহ কোন রহমতকে আল্লাহ বুঝিয়েছেন ঠিক কি না সেজন্য যারা মুফাসসিরে কারাম আছেন যারা কোরআনকে নিয়ে আলোচনা করেন যারা কোরআনকে নিয়ে রিসার্চ করেন ইনাদেরকে বলা হয় মুফাসসির যারা তাফসীর করেন বলি সুবহানাল্লাহ তাফসীর জগতের যিনি রয়ুসুল মুফাসসির
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি এই আয়াতের ব্যাখ্যায় রহমতের ব্যাখ্যায় বলতেছেন সেজন্য তাফসীরকে দুই ভাগ করা হয়েছে কয় ভাগ আল্লাহ আল্লাহর কোরআনকে তাফসীরের দিকে দুই ভাগ প্রথমত দুই ভাগ একটা হচ্ছে তাফসীরে কোরআন বিল কোরআন আর একটা হচ্ছে কোরআন বিল হাদিস বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো একটু কঠিন আলোচনা এরপরও আপনারা বুঝেন মতো আমি সহজের দিকে আসব আল্লাহ বলেন এই রহমত কি এই রহমত আপনি যখন কোরআন খুলবেন আপনার সাথে যখন কোরআনের সম্পর্ক হবে আপনার সাথে যখন কোরআনের সাথে লেনদেন হবে তখন আপনি এই রহমতের তাফসীর খুঁজে পাবেন যখন আপনি কোরআন খুলবেন কোরআন শরীফে 114টি সূরা কয়টি 114টি সূরা আছে ওই সূরার ভিতর আল্লাহর 30 পারা কোরআনে একটি সূরা আছে যে সূরার নাম সূরা আল আম্বিয়া ওই সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীগাম সাহাবীরা আতর বানাই ওই নবীজি সালাতু নিয়াম রহমত মানি আমার সাল্লাহ কাইল্লা রহমতুল্লিল নবী রহমত কিনা বলেন নবী নবী আল্লাহর রহমত ওই আয়াত আল্লাহ বলে ইন্না রহমতুল্লাহ অপর আরেকটি আয়াত আছে আল্লাহ বলেন লা তাকনাতু মির রহমতিল্লাহ কোরআন কিনা আল্লাহ বলেন হে ইমানদাররা লা তাকনাতু মির রহমাতিল্লাহ হে আমার ইমানদার বান্দারা হে মুমিন বান্দারা হে মুসলমানের নারী পুরুষরা তোমরা শুনো শুনো আল্লাহ বলেন তোমরা আটলান্টিক মহাসাগরের নাই পাহাড়ের নাই যদিও গুনাহ করো তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না আপনার গুনাহ আপনি গুনাহ করতে 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 আপনার ওজন থেকে আপনি এমন গুনাহ করেছেন আপনার শরীরের ওজন থেকে আপনার গুনার ওজন বেশি হয়ে গেল তারপরে আল্লাহ বলেন বান্দা তুমি আমার রহমত থেকে দূরে সরে যেও না বলেন সুবহানাল্লাহ নবী আমাদের জন্য বড় বলেন না নবী আমাদের জন্য বড় রহমতে উসমা এই জমিনে একজন ছেলের জন্য মা রহমত ঠিক কি না এই জমিনে একজন ছেলের জন্য মেয়ের জন্য মা বাবা কত বড় নিয়ামত ঠিক কি না দীন ইসলাম নিয়ামত কোরআন নিয়ামত সমস্ত কিছু নিয়ামত চোখ নিয়ামত হাত নিয়ামত পা নিয়ামত 32টি দাঁত নিয়ামত জিহ্বা নিয়ামত নাক নিয়ামত এক কথায়
আল্লাহ এমন এমন নিয়ামত আপনাকে দিয়েছেন আল্লাহ সেই নিয়ামতের ব্যাপারে আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা এই বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছি তুমি পৃথিবীর কম্পিউটার এক জায়গায় করলো সমস্ত হিসাব রক্ষক সবাইকে এক জায়গায় করলো আমি আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না আল্লাহর নিয়ামত অগণিত বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমি আপনাদের খাতমতে আপনাদের ব্রেনে আজকে একটি মেসেজ দিতে চাই ও বাইরা আপনি মাথা কারো সেলাই পেয়েছেন চোখ কারো চিলাই পেয়েছেন আপনার মাথা থেকে পা পর্যন্ত এত নিয়ামত আপনি কোত্থেকে পেয়েছেন সওয়ালে মুকদ্দরের জবাব হবে আপনি এই সকল নিয়ামত পেয়েছেন সরকার মদিনার কদমের সদকায় নিয়ামতে বাটে তাজিস সেমতে ওয়াজি শান গায়া সাতহি মুনশিয়ে রহে মত কা কলম দান গায়া আল্লাহুম্মা একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার বলি মারহাবা একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার রহমতে হম্মত সরকার রহমতে মেরা জিত গেলেন নবী বোরা কেতে চরে পাঁচ বক্ত নাম জানলেন উম্মতের উম্মতের তরে হায় হায় নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো সার রহমতে রহমতে আলাম যিনি বলেন মারহাবা আর একটু বড় করি মারহাবা সকল নিয়ামত এক জায়গায় করলেও আমার নবীর সমান বলেন না হবে তাহলে আমার নবী মার চেয়েও বড় কার চেয়ে বড় বাবার চেয়েও বড় পীরের চেয়েও বড় গৌস আজমের চেয়ে বড় খাজা গরিব নামাজের চেয়ে বড় এমন আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে আমার নবী হচ্ছে সবচেয়ে আলা এই কথাকে আমার আলা হযরত এমন ভাবে সুন্দর করে বলে দিয়েছেন সবচেয়ে আলা সবসে বা আর একটু বড় করে সবসে ধি সবসে বা পারে না ডো বেনা ডো বাহামা রানবি সবসে বি সবসে বাম মার্চে বড়কে বলেন বলেন না কে আমার নবী মার চেয়ে বড় ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য আল্লাহ বলেছেন ওগো আমার বান্দারা
আমি এমন একজন নবী জমিনে পাঠিয়েছি যিনি তোমাদের বাবার চেয়ে বড় মার চেয়েও বড় জিনাকে মার চাইতো বেশি ভালোবাসতে হবে বাবার চেয়েও বেশি ভালোবাসতে হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরায়ে তাওবার মধ্যে 10 নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে মাল চাইতে বাবার চাইতে ভাইয়ের চাইতে বিবির চাইতে সম্পদের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে যেহেতু আমার নবী আমাদের জন্য রহমত নবী আমাদের জন্য রহমত কিনা আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো জগৎবাসীরা আমি পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন আহা আমি একজন নবী পাঠিয়েছি যিনাকে তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি সারা জগতের রহমত করে পাঠিয়েছি আল্লাহ বলেন হে আমার বান্দারা আমি শেষ জমানায় একজন আখেরি নবী পাঠিয়েছি যিনাকে শুধু আমি নবী করে পাঠাই নাই ওই নবীকে রহমতুল আলামিন করে পাঠিয়েছি এবার আপনারা যদি জানতে চান ওগো হুজুর আমার নবীকে আল্লাহ কতটুকুর জন্য রহমত করে পাঠিয়েছেন আমার কাছে যদি এই প্রশ্ন করা হয় তাহলে আপনাদেরকে আমি উত্তর দেব আমি আপনাকে জিজ্ঞেস করব আমার আল্লাহ কতটুকুর জন্য রব্বুল আলামিন তখন আপনি বলবেন সারা জাহানের জন্য আমি বলবো আমার আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ যেভাবে রব্বুল আলামিন সারা কায়নাতের রব ঠিক তদরূপ সারা কায়নাতের জগতের জন্য আমার নবী রহমত বলি সুবহানাল্লাহ আমার নবী মুসলমানদেরও রহমত হিন্দুদেরও রহমত আসমানেরও রহমত ফেরেশতাদের জন্য রহমত জিনের জন্য রহমত আলেমে জবারুত রহমত আলেমে আরওয়া আমার নবী রহমত বলতে গেলে আল্লাহর সৃষ্টি জগতের যতটুকু সৃষ্টির পরে দিয়েছে ততটুকুর জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন কে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মদিহিনা আমারে জান মদিহিনা মদিনাতে আছে আমার জান মদিনাতে ও গো মদিনা আমায় ডাকো না তুমি দেখার তরে আমার মন হলো চান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার সালাত নিয়াম আমার জন্য মানুষের আমার নবী মানুষের জন্য রহমত ঠিক কিনা পশু পাখির জন্য রহমত কেমন রহমত শুনেন ভাইরা একদিন আমার নবী মসজিদের নববীর মধ্যে যেই মসজিদে গেলেন কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব বলেন না সুবহানাল্লাহ কেউ যদি আমার নবীর মসজিদে যায়
নামাজ পড়ে আমার নবী বলেন পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদে প্রথম কাতারে ডান সাইডে সওয়াব আর আমার নবীর মসজিদে নববী ওই মসজিদে নববীর মধ্যে তৃতীয় কাতারে বাম সাইডে সওয়াব দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোন কাতারে সওয়াব প্রথম কাতার কোন কাতার আর ডান সাইডে সওয়াব আর আমার নবীর মসজিদ যে মসজিদ কে আমার নবী মাথার মধ্যে ইট নিয়ে বানিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী কত কষ্ট করে মসজিদে নববী নির্মাণ করেছেন সেজন্য বলা হচ্ছে খন্দকের ময়দানে নবী মিলে মিশে কাঁদছেন মাটি মাটির বোঝা মাথায় বহন মাটির বোঝা মাথায় বহন করছে রহমত ওয়ালা নবী সারা মগলা মালা নবী সারা একদিন আমার নবী সাওয়াই কেরামদেরকে নিয়ে আমার নবীর নুরানি জবানে বয়ান দিচ্ছেন সাহাবায়ে কেরামরা আদব সহকারে আমার নবীর মাহফিল শুনতেছেন আমার নবীর জবান থেকে কি বের হয় এগুলো পুঙ্খানু পুঙ্খানু ভাবে অমনোযোগ সহকারে সাহাবায়ে কেরাম শুনতেছেন এমন সময় একটি উড়ন্ত পাখি কবুতর আমার নবীর কাঁধে বসে গেল বলেন সুবহানাল্লাহ আর একটু বলি সুবহানাল্লাহ আমি আগে বলেছিলাম গোড়া কোরআন শরীফ আপনি যদি রিচার্জ করেন সমস্ত কোরআনে আমার নবীর শান আর শান যে কোরআনে আল্লাহ আমার নবীকে রহমত বলেছেন আমার নবী শুধু আসমানের রহমত না আমার নবী শুধু সুন্নিদের জন্য রহমত না আমার নবী শুধু ওয়াহাবিদের জন্য রহমত না আমার নবী শুধু বিএনপিদের জন্য রহমত না আমার নবী শুধু আওয়ামী লীগের জন্য রহমত না এক কথাই বলতে গেলে আল্লাহ ঐতিহাসিক জায়গা মক্কায়ে মুআজ্জামায় আমার নবীকে আল্লাহ পাঠিয়ে আমার নবী বলেন আল্লাহ যখন আমাকে এই জমিনে পাঠিয়েছেন আমাকে শুধু নবী করে পাঠান নাই আল্লাহ আমাকে পাঠাইতে রহমত করে পাঠিয়েছেন সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার একটু হাত তুলে বলতে হবে আমরা নবীকে পেয়ে খুশি না বেজার বলে সুবহানাল্লাহ আর একটু বলে সুবহানাল্লাহ আরে সারা জীবন গাইতে থাকবো জিন্দা নবীর শান এটা আমি নিজে লিখেছি সারা জীবন গাইতে থাকবো জিন্দা নবীর শান ঈদে মিলাদুন নবী মোমেনের ঈমান ঈদে মিলাদুন নবী মোমেনের ঈমান ঈদে মিলাদুন নবী করেন প্রথম আল্লাহ সুবহান বলে সুবহানাল্লাহ সারা জীবন গাইতে থাকবো জিন্দা নবীর শান সলাত নিয়াম আমার নবী রহমত বলেন আমার নবী রহমত আমার নবী যেহেতু রহমত ওই আমার নবী বসা অবস্থায় একটা কবুতর সাদা রঙের একটি কবুতর আমার নবীর কাঁধে এসে বসে গেল বলেন সুবহানাল্লাহ কেমন সাহস
কবুতর আমার নবীর কাঁধে এসে বসে কেমন সাহস আল্লাহ তো সমস্ত মশা মাছিকে আল্লাহ আমার নবীর শরীরে বসা হারাম করে দিয়েছে ঠিক কি না ভাইরা আমার নবী জিসিমে কোন মশা মাছি বসে নাই আপনি যখন কিতাব রিচার্জ করবেন আপনি যখন নবীকে মহব্বতের নজরে দেখবেন তখন আপনি নবীর প্রতি শুধু ভালোবাসা আর ভালোবাসা দেখবেন বলি না সুবহানাল্লাহ যেই জায়গার মধ্যে নবীর শরীরে একটি মশা বসা হারাম কেমন সাহস একটা কবুতর আমার নবীর কাঁধে এসে বসে যায় আমার নবী বয়ান করতেছেন এই সময় কবুতরটা যখন এসে বসে গেল তাও বসেছে বসেছে সেই কবুতরের সারা শরীরে রক্ত আর রক্ত কবুতর কিন্তু তার শরীরে রক্ত এখন বলেন নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে আমার নবী পশু পাখির বাসা বুঝে বুঝে কিনা বলেন না বুঝে কিনা সুলাইমান নবী পিপিরার বাসা বুঝে বাঘের বাসা বুঝে হরিণের বাসা বুঝে সাপের বাসা বুঝে আল্লাহর সৃষ্টির মধ্যে যত প্রকার সৃষ্টি আল্লাহ সৃষ্টি হিসেবে যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির বাসা আল্লাহ সুলাইমান নবীকে বোঝার ক্ষমতা দিয়েছেন এবার আপনি বিচার করুন সুলাইমান নবীও নবী আমার নবীও নবী ঠিক কিনা বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনে সুলাইমান নবী না শুধু বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন সমস্ত নবীদের নবীকে বলুন বলেন না কে আমাদের বলেন কে আমাদের নবী আদেমর নবী ঈসার নবী মোসার নবী সুলাইমানের নবী যদি সুলাইমান আলাইহিস সালামের এমন ক্ষমতা হয় এবল যিনি নবীদের নবী ওই নবীর ক্ষমতা কতটুকু হবে বলেন সুবহানাল্লাহ আমার নবী সকল পশুর বাসা বুঝে আমার নবী বললেন এই কবুতর তুমি কেন আমার কাঁধে বসেছো হাতে চলে আসো এই কথা বলতে না বলতে ওই কবুতর আমার নবীর নবুয়তের হাতে চলে আসলো বলেন না সুবহানাল্লাহ কতবার আফসোস একজন বনের পশু হয়ে আমার নবীকে চিনেছে বনের হরিণে আমার নবীকে চিনেছে বনের বাঘে আমার নবীকে চিনেছে যাদেরকে আকল দিয়েছেন আকল সালাম দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন এরকম কিছু কিতাব পড়োয়া বুখারি পড়োয়া মিশকাত পড়োয়া কোরআন পড়োয়া এরা বলেন নবী আমাদের মতো বলেন না নাউজুবিল্লাহ আর বড় করে বলে নাউজুবিল্লাহ নবী কি আমাদের মতো বলেন নবী আমাদের মতো নয় বলেন না সুবহানাল্লাহ যাক এটা অন্য প্রসঙ্গ আমি সে প্রসঙ্গ যাচ্ছি না আমার নবী যখন কবুতরকে ইশারা করলো কবুতর আমার নবীর হাতের এদিক ওদিক হলে কিন্তু হবে না একটু খেয়াল করতে হবে আমার নবীর হাতে কি কথা বলেন যে যেরকম যার যেরকম ভালো লাগে কিন্তু প্যান্ডেলের সব আর রুডের সব বেশ কম আছে বলেন না সুবহানাল্লাহ এই প্যান্ডেলের ভিতর যদি কেউ মারাও যায় সে শহীদ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কার কার জন্য কখন আজরাইল আসে কাউকে বলে আসবে আসবে না পেয়ারা হাজিরিন যার যেরকম ভালো লাগে সেরকম করুক আমি শুধু আপনাদের একটু মনোযোগ চাইবো আমার নবীর হাতে কি বলেন কবুতর আমার নবী বলেন এই কবুতর কি ব্যাপার তুমি আমার কাঁধে এসে বসে গেল কেন কবুতর তো জবান নাই কবুতরের
এই জবানের মূল্য কতটুক একজন বুবার কাছে যান তাকে যদি জিজ্ঞেস করো ভাই তোমার কথা বলতে ইচ্ছা হয় তুমি কোরআন পড়তে ইচ্ছা হয় সে বলবো ভাই আমি চাইলেও তো বলতে পারি না আমি চাইলেও তো আল্লাহর কোরআন পড়তে পারি না হে ভাইরা আল্লাহ কত বড় তোমাকে ইহসান করেছে কত বড় নিয়ামত দিয়ে জবান দিয়ে আল্লাহ তোমাকে কত বড় ধন্য করেছে আজকে সেই জবান কার জন্য রেখেছো আজকে সেই জবান নবীর জন্য রাখতে পারো না নবীর কথা বললে তোমার জবানে কথা আসে না ঠিক কি না যাই হোক ওই পশু আল্লাহর দরবারে হাত তুললেন ওগো আল্লাহ তোমার নবী আমার সাথে কথা বলতে চাই বলেন না সুবহানাল্লাহ হে বারী আপনি আমাকে সৃষ্টি করেছেন কিন্তু আমি কথা বলার শক্তি আমাকে দাও নাই আল্লাহ আমি তোমার নবীর সাথে একটু কথা বলতে চাই আল্লাহ আমাকে একটু জবানটা ফিরিয়ে দাও না আল্লাহর নবীর উসিলা দিয়ে কার উসিলা দিয়ে আমার নবীর উসিলা দিয়ে যখন ওই কবুতর আল্লাহর দরবারে ফরিয়াদ করলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর কারণে নবীর উসিলায় ওই কবুতরকে আল্লাহ জবান দিয়ে দিলেন কি দিলেন জবান দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিককে পয়সাওয়ালা করার মালিককে সবকিছু আল্লাহর উপর তওয়াক্কুল করতে হবে হবে কি হবে না বলেন হবে কি হবে না ওই কবুতর মহান রব্বুল আলামিনের দরবারে যখন আমার নবীর উসিলায় দোয়া করেছিল আল্লাহ ওই কবুতরের কথা শুনে আল্লাহ তার জবানকে ফেরত দিল আল্লাহ তার জবানে কথা বলার শক্তি দিয়ে দিল দিতে দেন নাই ওই কবুতর আমার নবীর নবুয়তের হাতে ওই কবুতর বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবাই বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে কাকে সালাম দিচ্ছে বলেন কাকে আমার নবীকে সালাম দিচ্ছে জগৎকে শিক্ষা দিচ্ছে এই জগতের রসুলের উম্মতেরা তোমরা দরখাস্ত করো নাই কোন স্মারকলিপি দাও নাই কোন অনুলিপি দাও নাই আল্লাহর কাছে প্রার্থনা করো নাই তারপরও আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তোমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছে ঠিক কিনা আল্লাহ বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমার আল্লাহ কোরআনে বলেন আমি আদমের উম্মতকে খায়ের বলি নাই মুসার উম্মতকে খায়ের বলেন উত্তম বলি নাই একমাত্র এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র উম্মতকে আমি আল্লাহ খায়ের বলেছি আর ওই উম্মতরা হচ্ছে আখেরি নবীর উম্মত বলেন না সুবহানাল্লাহ আজকে বুক ফেটে যায় চোখে কান্না চলে আসে কোন নবীর উম্মত হয়েছি কোন নবীর উম্মত হয়েছি জানেন একটু করে ধারণা নেন আজকের মাহফিল থেকে একটু করে ধারণা নেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা তার জগৎ বিশ্ববিখ্যাত কিতাব আল খাসায়েসুল কুবরার মধ্যে যিনি আমার নবীকে জাগ্রত অবস্থায় 75 বার দেখেছেন বলি না সুবহানাল্লাহ যিনি 22 কদমে নিজ গ্রাম থেকে 22 কদম মক্কা যায় 22 কদমে মদিনায় যায় যাই হোক ওনার অনেক শান মান আছে ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা ওই খাসায়েসুল কুবরার মধ্যে লিখেন আখির নবীর উম্মতের পজিশন কি জানো আখির নবীর উম্মতের পজিশন হচ্ছে তৌরাত কিতাবে যে তৌরাত কিতাব আল্লাহ মূসা আলাইহিস সালামকে দান করেছেন ওই মূসা আলাইহিস সালাম বলে প্রত্যেক দিন আল্লাহর সেই তৌরাত কিতাব তেলাওয়াত করত তেলাওয়াত করতে 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 যখন ঠিক মাঝখানে চলে আসলো দেখলেন এক আজীব ধরনের বরকতওয়ালা আসমতওয়ালা এমন কিছু উম্মতের কথা যারা জমিনে আসবে সবার শেষে
যারা বলেন জমিনে আসবে সবার শেষে, কিন্তু কি ভাগ্যের ব্যাপার জান্নাতে যাবে সকল উম্মতের আগে। জমিনে আসবে সবার শেষে আর আল্লাহর আটকানা জান্নাতে যাবে সকল উম্মতের আগে, তারাই হচ্ছে আখেরি নবীর উম্মত। কোন উম্মত বলেন না এত কথা কি সলাত নে আরে মহান আল্লাহ আমাদের দয়া করেছে রহমাতুল লিল আলামিনের চে মহান আল্লাহ আমাদের দয়া করেছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে রে আল্লাহ উম্মত বানাইছে রহমাতুল লিল আলামিনের একটু বড় করে বলেন না, দিল থেকে বলেন আমার নবী একটু শুনুক, দিলটা নরম করুন। মহান আল্লাহ আমাদের দয়া করেছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে রে আল্লাহ উম্মত বানাইছে রহমাতুল লিল আলামিনের সলাত নে ওই কবুতর আমার নবীকে সালাম দে, আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেমন কোন সাহস নাই, আমি নিজেকেও বেয়াদবি মনে করি যেহেতু যেই নবীর শরীরে একটা মাছি বসা হারাম। বলেন সুবহানাল্লাহ, সেই অস্থলে আমি কবুতর আপনি নবীর কাঁধে এসে পড়েছি। আমার নবী বলেন ঠিক আছে তুমি এসেছ বসে গেছ, আমি তেমন কিছু মনে করি নাই যেহেতু আমার নবী রহমত। ওই রহমতের কথাটা বোঝাতে যাচ্ছি আমি, আমার নবী কি বলেন, আমার নবী কি, আমার নবী রহমত। আমার নবী বলেন যেহেতু আমাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে রহমতুল আলামিন করে পাঠিয়েছেন, তুমি কেন আমি নবীর কাঁধে এসেছ? ওই কবুতর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বনের মধ্যে মনের সুখে উড়াচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে শিকার করার জন্য আর একটা বাস পাখি আমাকে দৌড়াচ্ছে, আমাকে একবার ধরেছে কোন রকমে জানে বেঁচে গেছি, ইয়া রাসূলুল্লাহ সেও দূরে আমাকে ধরার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে বাঁচব কিভাবে বাঁচব আমার জানের ভয় আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর ডানে তাকালাম না বানে বানে তাকালাম না পিছনে তাকালাম না, নবী গো আল্লাহ তো আপনাকে রহমত করে বানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাবার কাছেও যেতে পারি নাই মায়ের কাছেও যেতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি সোজা আপনি নবীর দরবারে চলে এসেছি আর আপনি নবীর কাঁধকে আমার জানের নিরাপদের স্থান শিখেছি। বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে চোখের পানি ছেড়ে ছেড়ে সেই কবুতর বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ধরার জন্য পিছনে একটা বাস পাখি আমাকে দৌড়াচ্ছে, আমি কোথায় যাব আমার জান বাঁচতে হবে, নবী গো আল্লাহ তো আপনাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, ও গো নবী আমি ডানে তাকালাম না বামে তাকালাম না, আমি নিজেকে আমার জীবনের নিরাপত্তার সবচাইতে আফসল জায়গা উত্তম জায়গা আপনি নবীর কাত মোবারক। বলেন সুবহানাল্লাহ, নবী কি বলেন না, একটা তো মন নাই, নবী কি বলেন, নবী কি রহমতে আলম নবী নূরে
জাসাম রহমতে আলাম নবী সাম সাহাবীরা আতর বনাই ওই নবীজির গাম সালাত নিয়াম আমার নবী কি বললাম একটু আওয়াজ করেন আমার নবী কি আমার নবী রহমত আমার নবী ওই কবুতরের সাথে কথা বলতে বলতে ওই বাজ পাখি যিনি কবুতরকে দৌড়াচ্ছে ওই বাজ পাখিও নবীর দরবারে চলে আসলো ওই কবুতরের পিছনে পিছনে বাজ পাখিও চলে আসলো ইয়া রাসূলুল্লাহ কবুতর বলে এই বাজ পাখি আমাকে দৌড়াচ্ছে এবার বাজ পাখি বলে ওগো নবী আপনি তো রহমতুল লিল আলামিন কি পয়সালা দিচ্ছেন নবী কোন নবীর উম্মত হয়েছে বলেন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ ওই বাজ পাখি বলেন ইয়া রাসূলুল্লাহ এই কবুতরকে আমি শিকার করার জন্য দৌড়াচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনি ওনাকে ছেড়ে দাও আমার নবী বলেন এই বাজ পাখি সে আমাকে নিরাপদের স্থান মেনেছে আমাকে তার জানের জিম্মাদার জামিনদার মেনেছে আমি কিভাবে তাকে তোমার কাছে দিয়ে দিই ওই বাজ পাখি বলেন ওগো দয়াল নবীজি ওই ওই পাখিটা আমার জন্য আল্লাহ হালাল করেছেন বিদায় আপনি ওই পাখিকে রাখতে পারবেন না আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন কাকে খুশি করবেন কাকে নারাজ করবেন যেহেতু আমার নবী রহমত আমার নবী কবুতরের জন্য যেভাবে রহমত আমার নবী বাজ পাখির জন্য সেরকম বলেন সেরকম কাকে খুশি করবেন আমার নবী সমাধান দিবেন কিনা বলেন দিবেন কিনা রহমত কা খজানা হে উনহি মাওলানা দিয়া হে জো হামকো মিলা হে ও মুহাম্মদ সে মিলা হে সালাতুন আম নবীর কাছে সমাধান আছে না নাই বলেন আছে না নাই আমার নবী কখন কবুতরের দিকে তাকায় আবার কখন বাজ পাখির দিকে তাকায় কাউকে খুশি করবেন কাকে নারাজ করবেন আমার নবী তো দুজনকে খুশি করতে যেহেতু আমার নবী কি তারা এই জন্য বুঝার আল্লাহ আমার নবী কি আর নবী কি তাহলে দুইজনেরও খুশি গরণ করিব না করিব আমার নবী বলেন এ বাজ পাখি তোমার দাবিও ঠিক আর এ আমার কাছে জানের জিম্মাদার চেয়েছে আমি কাউকে নারাজ করতে পারবো না বাজ পাখি তোমার কাজ হচ্ছে তুমি একে স্বীকার করে তোমার পেটের খিদা নিবারণ করা এটা হচ্ছে তোমার কাজ ঠিক কিনা বাজ পাখি বলে ঠিক আছে এটা হলো আমার যথেষ্ট আমি আমার খাবার পেলে আমি চলে যাব আহা সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন দুই পাখির এই মামলা সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন আমার নবী কি পয়সা লাগে আমার নবী একবার কবুতরের দিকে তাকাই আর একবার বাজ পাখির দিকে তাকাই এইভাবে কয়েক মুহূর্ত চলে গেল আমার নবী এখন পয়সা দিচ্ছেন এ বাজ পাখি তোমার কাজ হচ্ছে হেকে স্বীকার করে তোমার পেটের খিদা নিবারণ করা ওগো বাজ পাখি আমি তোমাকে এমন একটা খাবার দেব যে খাবার খেলে জীবনে আর কোনোদিন খাবার খেতে হবে না সে খাবার নবীর কাছে আছে না নাই বলেন না আছে না নাই আমার নবী আস্তে 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 একটু কি আমার নবী আস্তে আস্তে নিজের জুব্বা মুবারক কি মুবারক বলেন কি মুবারক
নবীর সাথে যেটা লাগে সেটা কি হয়? বলেন না, নবীর সাথে যেটা লাগে মোবারক, নবীর পসরাফ মোবারক, নবীর পায়খানা মোবারক। দুনিয়ার মানুষের উজু করলে উজু দিয়ে গুনাহ জড়ে যায়, আর আমার নবী উজু করলে ওই উজুর পানি পাক হয়ে যায়। নবী আমাদের মত, এটা না হোক, নবী আদম আমাদের মত, আমাদের পায়খানা পাক বল পাক না পাক, আমাদের পায়খানা নবীর পায়খানা, নবীর পাস্তরাফ। আমরা গুম গেলে, ও মুফতি সাহেব গুম গেলে, মুহাদ্দিস সাহেব গুম গেলে, মুফাসসির সাহেব গুম গেলে, পীর সাহেব গুম গেলে, সমস্ত মানুষ গুম গেলে যদি উজু অবস্থায় গুম যায়, ঘুমে ঘুমের পরে যায়, উজু থাকবে নি উজু, কিন্তু আমার নবী ঘুমালে উজু থাকে। বলেন সুবহানাল্লাহ, আমার নবীর উজু থাকে কি না? তাহলে নবী আমাদের মত, বলে বলে আমাদের মত না 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 না, নবী আমাদের মত কোন প্রশ্ন নাই, প্রশ্ন নাই, ঠিক কি না? নবী শুধু নবী না, আমার পৃথিবীর জমিনে যত নবীর এসেছেন কোন নবীর মত আমার নবী নয়। এবার আমার নবী আস্তে 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 কি খুলতেছেন বলেন না? আমার নবী জুব্বা মুবারক খুলতেছেন, জুব্বা খুলতে 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 আমার নবী সম্পূর্ণ জুব্বা খুলে ফেললেন, আর বাস পাখিকে ডাক মারলেন, ও গো বাস পাখি তোমার কাজ হচ্ছে গুস্ত খেয়ে তোমার পেটের খিদা নিবারণ করা, ও গো বাস পাখি আমি আমি নবী জুব্বা মুবারক খুলে দিয়েছি, তোমার যা মনে চাই সমস্ত গুস্ত তুমি আমি রসুরের জিসিম থেকে নিয়ে নাও, তারপরও এই কবুতরকে ছেড়ে দাও।